6,300 জন অযোগ্য এটা আপনারা বলছেন হলফনামা দিয়ে, বাকিরা যোগ্য এটা বলছেন না কেন? যোগ্য না, দেখুন এইটা বলবার একটা সিলেকশন প্রসেস হয়েছে, একটা সিলেকশন প্রসেস হওয়ার পরে বারে বারে হলফনামা দিয়ে এরা যোগ্য এরা যোগ্য এরা যোগ্য বলবার বলা যায় না। অযোগ্যদের চিহ্নিতকরণ করে তাদের বাদ দেওয়াটাই আমার যা জানা আছে সেটাই পদ্ধতি। সব যোগ্যকে মানে সব সব পুরো ক্যান্ডিডেট লিস্টকে চেক করা সেটা নতুন সিলেকশন পদ্ধতি হয়ে গেল, সেটা কিন্তু নর্মাল প্রসিডিওর নয়, এই দাবিটা ওঠে না। তাদের মধ্যে যারা আমাদের চোখে এখনো পর্যন্ত ধরা পড়েছে সিবিআই এর তথ্য থেকে, রিপোর্ট থেকে, আমাদের নিজেদের রেকর্ড থেকে এবং ভেরিফাই করে বিভিন্ন বিচারের মানে মামলার সময় আমরা যে মহামান্য আদালতকে যা রিপোর্ট দিয়েছি, অতীতের যা রিপোর্ট দিয়েছি, সিবিআইকে যা রিপোর্ট দিয়েছি, এর উপর ভিত্তি করে যেগুলো আমাদের মানে বিচারাধীন বিষয়ের থেকেই এসেছে মূলত বা তদন্তের স্বার্থেও এসছে, যে যা অযোগ্য আমরা চিহ্নিত করতে পেরেছি বা বিতর্কিত চিহ্নিত করতে পেরেছি সেগুলো আমরা কোর্টের কাছে জানিয়েছি। এবারে মহামান্য আদালত একটা সিদ্ধান্ত নিয়েছেন, সে ব্যাপারে তো আমার কিছু বক্তব্য থাকবে না, মানে কংক্রিট একদম যেটা আমাদের ডকুমেন্ট দিয়ে আমরা ভেরিফাই করতে পেরেছি তাদের ক্ষেত্রে আমরা যেটা ভেরিফাই করে যেটা আদালতকে জানিয়েছি, যেগুলো মাম বিচারাধীন ছিল, যেগুলো বিচার্য বিষয় ছিল, সেগুলোর ব্যাপারে যখন যখন আমাদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে আমরা রিপোর্ট দিয়েছি, তার ভিত্তিতে এই রিপোর্টটা একটা পূর্ণাঙ্গ একটা কোলেক্ট করে আমরা দিলাম। এর বাইরে সবাইকে নিয়ে মানে সার্টিফাই করে দেবো এটা আমরা পারব না। আপনাদের একটা উদাহরণ দিই, ধরুন ববিতা সরকার চাকরি পেয়েছিলেন, তিনি বঞ্চিত ছিলেন, তার একটা প্লেস মানে তার হয়তো চাকরিটা নর্মাল রেকমেন্ডেশন হওয়ার কথা ছিল, তিনি পাননি, মহামান্য আদালতের নির্দেশে তিনি চাকরি পান, পরবর্তীকালে দেখা যায় তার গ্র্যাজুয়েশনের নম্বরে 2 নম্বর পার্থক্য আছে, এটা তো বোনাফাইড মিস্টেক, এটা তো মানে এসএসসি তাকে পাইয়ে দেওয়ার জন্য 2017 সালে তাকে 2 নম্বর বাড়িয়ে রাখেনি, তাহলে তো তিনি চাকরিটা পেতেন, তিনি তো বঞ্চিত হয়ে মামলা করে চাকরিটা তাকে নিতে হতো না, কিন্তু দেখা গেল তার 2 নম্বর ভুল আছে। এখন এই বাকি 19,000-এর মধ্যে প্রত্যেকের তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব নম্বর মিলিয়ে মিলিয়ে দেখে মানে ইন্টারভিউ নম্বর যোগ করে বা তার একাডেমিক স্কোর যোগ করে তার ওয়েমার্ক স্কোর যোগ করে দেখে আমরা তো সার্টিফাই করতে পারি। দেখুন এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি আজকে প্রেস কনফারেন্স করিনি, দায়িত্ব অ্যাসাইন করবার ব্যাপার এখানে নেই। তাহলে আমাকে কিন্তু বাকি 19,000 জনের সমস্ত যে প্যারামিটার্স আমাকে মিলিয়ে 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 আবার দেখতে হবে। না এটা এটা না এটা দুটো প্রশ্ন, তারা তো আপাতত মানে সিলেকশন সেট অ্যাসাইড মানে তারা তো নেই সিস্টেমের মধ্যে, তাই না?